আজকে আবার ফুচকাওয়ালা কাকুর সাথে ঝামেলা হলো। অবধি দেখবে তারপরেই জানতে পারবে। তো সবাই কেমন আছো? আমি তো ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে চলে এসেছি শোরুম, এদিকে আমরা ওয়েট করছি কাস্টমারের জন্য। তাকতেই দেখছি চাওয়ালা কাকু চলে এসছে চা নিয়ে। পরে এই কাকু চা খেয়ে মনে হয় আমাদের শোরুমের যাত্রা হয়। তারপরে চাটা যখন খেলাম, চাটা এত গরম ছিল জিভটা আমার ফুলে গেল। লাঞ্চের টাইম হয়ে গেল, আমি আর সেই যা লাঞ্চ করতে বসে গেলাম। আজকে আমার লাঞ্চে ছিল ফুলকপি আর ওটা কি চানা আলুর তরকারি। এদিকে সিজাও বসে গেছে, সিজা আজকে রান্না করতে সময় পায়নি, সেজন্য আজকে মুড়ি নিয়ে এসছে। তাকতেই দেখছি বাবুদা আর সূর্যদা এসে পরে গাড়ি ফিটিং করছে। তো আজকে একটা গাড়ি সেল হলো। গাড়ি সেল হওয়ার পর এদিকে রাস্তার সাইডে একটা কাকু ফুচকাওয়ালা কাকা আমাদের শোরুমের দাদাগুলো বললো আই বমি ফুচকা খেয়ে যা। তো এই দাদাটা আর কি ঠাট্টা করে, তো এসে বললো ফুচকা খেয়ে যা, নিয়ে আমরা ফুচকা টুচকা খেতে শুরু করে দিলাম। আসলে কি বলুন তো, আমার না ফুচকাতে ঝাল না হলে পোষায় না। তো এই ফুচকার ঝালের জন্য আমার প্রায় কিছু কিছু ফুচকাওয়ালা কাকুর সাথে ঝামেলা হতে থাকে। তো এই কাকুকে ঝাল দিতে বলছি, ঝাল দিচ্ছে, কিন্তু কি করবো, ঝাল তো আমার লাগছেই না। তো সেই জন্য আজ এই কাকুটার সাথে ঝামেলা হলো এই ঝালের জন্য। এদিকে আস্তে আস্তে সব দাদাগুলো গাড়িগুলো ভেতর দিকে করছে, কেন গাড়ির স্টক শেষ হয়ে গেছিল বলে। তো এদিকে তাকতে দেখছি চাওয়ালা কাকু চলে আসছে চা দিতে। সকাল বিকেল চা মানে আমাদের চলবেই। এই চা আমার অভ্যাস ছিল না, কিন্তু এই চা খেয়ে খেয়ে এই জ্যোতির জন্য অভ্যাস হয়েছে আমার। আর এদিকে এত মাথা ব্যথা করছে, সবারই মাথা খেয়ে পড়ে ওরা বেড়ে মাথা ব্যথা করছে। নিয়ে পরে একাই হয়ে গেলাম, সবাই সবাই বাড়ি চলে গেল। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।